হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখি আমার ছাদ বাগানে নতুন নতুন কি কি ফলের গাছ অ্যাড হলো। রোদে দেখুন একটুখানি নুয়ে গেছে, এখনই ঠিক হয়ে যাবে কারণ এখনই জল দেওয়া হলো। এটা হচ্ছে কুল গাছ, অ্যাপেল কুল। এই গাছটা ছিল নিচে, রয়েছে একটা 10 ইঞ্চি টবে। আর এদের খাবার সম্পর্কে তো সবসময় আমি বলে থাকি, আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে পেছনের দিকে গিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবেন, দেখবেন আমি অনেকবার খাবার এদের শেয়ার করেছি। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এটা কিন্তু একদম নতুন বসানো হয়েছে। আর এখানে রয়েছে দেখুন একটা আমড়া গাছ। এগুলো আমার ঘরের পেছন দিকে যে বাগানটা আপনাদের দেখাই ওই সাইড দিয়ে সব রাখা ছিল। ছাদ বাগানে যেহেতু খুব রোদের সময়টা, কিছু কিছু গাছ একদমই রোদ নিতে পারছিল না, তখন কিছু নামিয়ে দেওয়া হয়েছিল। তো এই গাছটাও বেশ পুরনো, মোটামুটি 1.5 থেকে 2 বছর পুরনো হবে। এর আগেও আমরা পেয়েছি, খুব ভালো সাইজ হয় আমরা, এখনও পাচ্ছি। আর নিচে রাখার যে প্রবলেমটা আমি বারবার আপনাদের বলেছি, দেখুন নিচের পেছন দিকে যে গাছগুলো ছিল এত পোকামাকড়ের আক্রমণ, দেখুন কি করেছে, পাতাগুলো একদম কেটে দিয়েছে। তো এই গাছটা এখন কেটে দিলে আবারও নতুন ব্রাঞ্চ বেরিয়ে সুন্দর কুল হবে। আর যে মাথার দিকে এখন ছাদে যেহেতু নিয়ে আসা হলো, এত পোকার আক্রমণ হবে না, তো দেখা যাক কি হয়। এটা রয়েছে একটা 14 ইঞ্চি টবে আম গাছ, এটাও খুব সুন্দর হয়েছে। এই যে কাটিং করে দেওয়া হয়েছিল, প্রুনিংয়ের ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম, প্রুনিং করার পর কিন্তু চারদিক দিয়ে দেখুন কি সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে। তো ওই যে বললাম নিচে পোকার আক্রমণটা একটু বেশি, তাই দেখুন চারপাশ থেকে পাতাগুলো এরকম কেটে দিয়েছিল যখন কচিছিল। এটা রয়েছে একটা 10 ইঞ্চি টবে, এই গাছটাও কিন্তু বেশ পুরনো, একেবারে নতুন নয়, মোটামুটি 1.5 বছর বয়স হয়ে গেছে। তো এই গাছটাও কেটে দেওয়া হয়েছিল। তো চারপাশ দিয়ে দেখুন কি সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে। আর এটা রয়েছে একটা প্লাস্টিকের গ্রো ব্যাগে, এই গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। আর নিচে এই যে পোকাতে একদম প্রথমবারের পাতাগুলো তো পুরোই কেটে ফেলেছে, এই যে এগুলো আবার নতুন করে বেরোচ্ছে। ছাদে কিন্তু এই পোকাটার আক্রমণ একদমই নেই। আর এখানে রয়েছে এই যে বিশাল বড় একটা পেয়ারা গাছ, দেখুন এইটুকু টবের মধ্যে কি সুন্দর হয়েছে পেয়ারা গাছটা। এই গাছে প্রচুর পেয়ারা এক সময় আমরা পেয়েছি, এই গাছটা নিচেই ছিল, দেখুন এখন উপরে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। আর খুব সুন্দর ভেতরটা পুরো লাল, খুব ভালো পেয়ারাটা, কিন্তু নিচে যাই হোক একদম সেই অনেক গাছের মধ্যে ছিল, হচ্ছিলও না ভালো, তো ওই জন্য ছাদে নিয়ে এলাম। ছিল একটা গামলা টবে, মাটির টবেই ছিল, তো টবটা ভেঙে গেছে, রিপোর্ট করতে হবে, রেখে দেওয়া হয়েছে এইভাবে, খুব তাড়াতাড়ি এটাকে রিপোর্ট করা হবে। আর এখানেও রয়েছে একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা বেশ সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে, এই যে একদম নতুন নতুন সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে, এটা কিন্তু খুব ভালো হচ্ছে, এটা নতুনই লাগানো হয়েছে। আর এখানে রয়েছে সাদা জামরুল, এটা 16 ইঞ্চি টবে আছে। আর এইসব ফলের কেয়ার সম্বন্ধে আমি তো অনেক ভিডিওতে আপনাদের বলেছি, ওখানে একটু গেলে আপনারা দেখতে পাবেন। একটা লাল জামরুলও ছিল, লাল জামরুলটা মরে গেছে, আসলে কেয়ার সেইভাবে কিছুদিন করা হয়নি, ব্যস্ততায় কিছুদিন কেয়ারের অভাবে কিন্তু গাছগুলো একটু কেমন হয়ে গেছিল, এখন এবার এদের ঠিকঠাক কেয়ার করা হচ্ছে। আর এখানে রয়েছে একটা আতা গাছ, আতা গাছটার কিন্তু দেখুন গ্রোথ, দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে। এটা ছাদে থাকলে আমি আমার মনে হয় যে অনেক আগেই আমরা ফল পেয়ে যেতাম, কিন্তু যেহেতু নিচে ছিল, নিচের গাছগুলোতে ফল ফুল সবই কম হয়, যেহেতু এই খোলা ওয়েদারটা পায় না, এই দেখুন অনেক কিন্তু এরকম ফুল ফুটেছে। তো একসাথে ফুলগুলো না ফোটার কারণে পলিনেশন করানো যাচ্ছে না, পলিনেশন করিয়ে দিলেই কিন্তু ফলগুলো আমার মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে। তো এটাকেও ছাদে নিয়ে আসা হলো, রয়েছে এই যে এরকম, এটাও কিন্তু একটা গামলা টব, মাটিটা কমে গেছে, আর একটু মাটি দিতে হবে। এটা রয়েছে একটা 12 মাসি আম, আম ধরেছিল এর আগে, এই প্যাকেটটাতেই রয়েছে, মোটামুটি 2 বছর হয়ে গেল গাছটার বয়স, তো প্যাকেটের মধ্যেই রয়েছে, এটাকে রিপোর্ট করা হয়নি, দেখুন বেশ মোটা হয়েছে কিন্তু গাছটা, আর গ্রোথও একদম খারাপ না, ভালোই হয়েছে।
তো এত ফলের গাছ, আমার হাজবেন্ডের তো ফলের ভীষণ নেশা, এত ফলের গাছ কোথায় রাখবে জানি না। আমার মনে হচ্ছে এবারে আমাদের ওই যে উপরে ছোট ছাদটা রয়েছে, আমি বলেছি ওখানে এবার ড্রামে গাছগুলোকে শিফট করতে। তো হনুমানের অত্যাচার তো আছেই, ফল হলে কতটা কি পাবো জানি না। ওই ছাদটার ওপরে এবার কিছুটা শিফট করতে হবে, আর কিছু উপায় নেই, তাহলে এত গাছ নিচে রাখলে আমি আর অন্য কিছু করতে পারবো না। আর এই যে এগুলো থাই ভ্যারাইটি কাঁঠাল, আপনাদের কয়েকদিন আগেই দেখিয়েছিলাম, রিপোর্ট করা হলো সব আসার পর, রিপোর্ট নয় ঠিক পটিং করা হলো, এগুলো এসেছিলো অনলাইনে। এই যে এখানে লিচু, যেখানে রয়েছে এটা হচ্ছে অ্যাপেল গোল্ডেন ডরসেট, লেবুর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, এই গাছগুলো কিন্তু বেশ বাড়ছে। আর এখানে দেখুন রয়েছে একটা, এটা হচ্ছে আঙুর ফল গাছ, কিন্তু এখনও লাগানো হয়নি। আর ছাদের চারদিকে দেখুন গাছ কত, পুরো গাছে ভর্তি হয়ে গেছে। আমি শীতের বাগান, কোথায় যে কোন গাছ রাখবো আর কোথায় যে কি করব নিজেই বুঝতে পারছি না, প্রচুর গাছে ভর্তি হয়ে গেছে। আর এবার চলুন আস্তে আস্তে আমরা হারভেস্টিংটা শুরু করে দিই। প্রথমে ঝিঙে থেকেই আজকে শুরু করি। ঝিঙেও কিন্তু এখন একদমই কমে আসছে, যেহেতু শীত একটু একটু ঠান্ডা যেই পড়ে যাবে, শিশির পড়তে শুরু করলে আর কিন্তু ঝিঙে গাছ অত ভালো হবে না, তো গরমেই ঝিঙেটা ভালো হয়। ঝিঙেটা আজকে বেশ পাচ্ছি দেখছি অনেকগুলো, আমি তো ভেবেছিলাম নেই, প্রত্যেক দিনই এসে ভাবি যে হয়তো পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে খুঁজতে দেখি অনেকগুলো পেয়েই যায়। তো এদিক ওদিকে টুকটাক করে রয়েছে, আবার দেখলাম কয়েকটা হচ্ছে, সেটা দু চার দিন পরই আবার তোলা যাবে। ভেতরে ভেতরে চলুন দেখি আর আছে নাকি, না এদিকে মনে হচ্ছে আর নেই। এরকম করেই যতবারই খুঁজি কোথাও না কোথাও দু একটা থেকে পরে পেকে যায়, সেগুলো আর খাওয়া হয় না, এরকম করে কিন্তু অনেকগুলোই পেকে গেছে। আর একদম দেখুন ঝোপ হয়ে গেছে, এবার এগুলোকে তুলেও দিতে হবে শীতের বাগান শুরু করার আগে। কিন্তু একটু যদি ভালো সবজি, কিছু লতানো গাছের সবজি নিতে গেলে ঝোপটাকে একটু টলারেট করতেই হবে, তা না হলে লতানো সবজি মানেই একটু ঝোপঝাড় হয়ে যাবে। প্রথম দিকে গাছটা খুব ভালো সবুজ থাকে, খুব ভাল লাগে দেখতে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে মরা পাতা শুরু হয়ে যায়, পুরোনো পাতাগুলো মরে যায়, আর এরকম একটু ঝোপ হয়ে যায়। তো সে যাই হোক, হোক গা ঝোপ, আমার সবজিগুলো তো খুব সুন্দর টাটকা পাওয়া যাচ্ছে। এবার এগুলোকে উঠিয়ে আবার অন্য কিছু এখানে দিয়ে দেওয়া হবে। তো অনেকগুলোই পাচ্ছি, এই তো পেছন দিকে আরেকটাও রয়েছে, বললাম একটা একটা করে করতে করতে বেশ কিন্তু অনেকগুলোই হয়ে যায়। এই যে এটা ছোটো হয়ে আছে এখনও, তোলা যাবে না। আর এখানে দেখুন রয়েছে এই যে আনারস গাছগুলো বাড়ছে, এই সময়টা কিন্তু আনারস আমি একদমই চাইনি, কেন দুটো ফল হয়ে গেল জানি না, মানে গাছগুলো নষ্ট হলো অ্যাকচুয়ালি, ওই আনারসগুলো এত ভালো কিন্তু হলো না, ছোট ছোট হলো। আর এখানে দেখছি ভেন্ডিগুলো আবার এখন দেখছি বেশ বড় বড়, খুব ভালো সাইজ হচ্ছে, মাঝখানে কিছুদিন খুব ভেন্ডি হচ্ছিলো কিন্তু সাইজগুলো ছোট হচ্ছিলো, এখন কয়েকটা সুন্দর সুন্দর ডগা বেরিয়ে ভেন্ডিগুলো কিন্তু সাইজটা খুব ভালো হচ্ছে। তো না আর মনে হচ্ছে বেশি নেই, ভেন্ডিও খুঁজতে খুঁজতে কিন্তু পাওয়া যায় নাই। দেখুন এখানে আর একটা রয়েছে, নিচের দিকেও দু চারটে হচ্ছে, আর এখানে একটা শুকিয়ে যে বীজও হয়ে গেছে, এ দেখুন কি সুন্দর, একদম কচি আছে কিন্তু ভেন্ডিগুলো। এই যে আর একটা এখানে রয়েছে। আর এখানে চলে এসেছি লাউ গাছের কাছে, লাউ গাছ এখন আর খুব একটা নেই, দু চারটে ডগাই বেরোচ্ছে। তো আমি এই লাউ গাছটার ছোট্ট ছোট্ট লাউ পড়েছিল ডগায় ডগায়, ওগুলো আর কিন্তু হবেও না, তাই লাউগুলোকে কেটে দিয়েছি, কেটে এই যে ডগাগুলোকে বাড়তে দিয়েছি। আর ডগার একদম যে মাথাটা, ওই দেখুন ওই মাথাটা আমি কেটে দিয়েছি, তো তাতে কি হচ্ছে তাড়াতাড়ি ওই যে সাইডের ডগাগুলো বেরোচ্ছে। এবার এই ডগাটা কেটে নিয়ে কিন্তু আমি লাউ গাছটা তুলে দেব। আর এখানে চলে এসেছি লঙ্কা তুলতে, সকালবেলায় মাথাটা একদম খারাপ করে চিৎকার চেঁচামেচি করে চলে এসেছি আপনাদের সাথে ভিডিও বানাতে। কেন চিৎকার করেছি, 9টা বেজে গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়তে বসেনি আজকে কোনো একটা কারণে, ওদের স্কুল ছুটি দিয়েছে, তো স্কুল ছুটি হলে বলুন ক্লাস 9-এ পড়ে 9টা পর্যন্ত ঘুমালে কি হয়, আমি কখন থেকে ডাকছি। আমি সকালে আমার নিজের কাজগুলো তো হয়ে যাচ্ছে, দেখছি ওদের কাজগুলো কিছুতেই হচ্ছে না, তো চিৎকার করলাম একটু, তারপরে উঠিয়ে আমি বললাম আর তোদের সাথে থাকবো না, আমি আমার জায়গায় চলে যাই। এবার আমি চলে এসেছি একদম ছাদে লঙ্কা তুলতে, অনেকটাই মাথাটা ফ্রেশ হয়ে গেল, এই যে ভিডিওটা বানালাম আপনাদের সাথে, তারপরে এই যে ভিডিওটা এডিট করতে বসেছি, ওই বিরক্তিটা কিন্তু অনেকটা কেটে গেল। এটা আমি বারবার বলি,
যে আপনারাও খুব সুন্দর একটা ছোট্ট বাগান করুন। যদি এত বড় বাগান করা সম্ভব না হয়, এত বড় বাগান করা সত্যিই মুশকিল, কারণ আমি আর আমার হাজবেন্ড যেহেতু দুজন সমান তালে এই বাগানটার পেছনে আমরা খাটি সবসময়, সেই জন্য আমাদের পক্ষে যতটা ইজি হবে, যারা একা বাগান করেন তাদের পক্ষে এতখানি বাগান মেনটেন করা সত্যিই সম্ভব নয়, ওটা চাপ হয়ে যাবে। তো তারা ছোট্ট করে বাগান করুন, অল্প অল্প গাছ লাগান, দুটো লঙ্কা গাছ লাগান, এই কিছু একটা বস্তাতে কোনো একটা কিছু লাগান, লাউ গাছ টাইপের জিনিস বস্তাতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন বেশ অনেকটাই লঙ্কা হয়ে গেল, তো অনেকখানি কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে পারবেন। স্ট্রেস তো আমাদের হবেই। আর এই যে লাল শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে, এই যে বাড়ছে খুব ভালো কিন্তু বাড়ছে, আগের ভিডিওতে দেখালাম একদম ছোটো ছোটো ছিল, আর এই যে অনেক কেন্ন হয়েছে দেখুন ভেতর দিয়ে। আর এই যে এইগুলো হচ্ছে মূলো শাক, আমি দিলাম কয়েকদিন আগেই কিন্তু মূলো শাকগুলো ফেলেছি, তো বৃষ্টির জলে খুব জোর বৃষ্টি হয়েছিল যেদিন ফেলেছিলাম তার পরের দিনে একদিকে সরে গেছে। আর এখানে আমি দিয়েছি পালং শাক, এই যে গত ভিডিওটাই আপনাদের দেখালাম পালং শাক বুনলাম, দেখুন পালং শাকগুলো কিন্তু উঠে গেছে, একদম ছোট ছোট হয়ে উঠছে। আর ধনে পাতাটা এত তাড়াতাড়ি ওঠে না, পালং শাকটা যত তাড়াতাড়ি ওঠে ধনে পাতা কিন্তু একটু সময় নেয়, তো ধনে পাতা দেখুন এখনও কিন্তু ওঠেনি। আর এদিকে দিয়েছিলাম আমি একটু বেগুনের চারা, বেগুনের বীজগুলো এখনও ওঠেনি। আর চলে এলাম একটু কলমি শাক তুলতে, কলমি শাকও তো গতদিন তুলেছিলাম, দেখুন আবার কী সুন্দর বড় বড় শাক হয়ে গেছে, কলমি শাকটা খুব তাড়াতাড়ি বাড়ে। তো এই যে এইখানটায় একটুখানি ছায়া থাকে, দেখুন কলমি শাক তোলার সময় আমার এখন খুব রোদ রয়েছে, ওই দেখুন এই ছায়াটায় দাঁড়িয়ে তুলতে, কিন্তু রোদের থেকে এসে যখন এই ছায়াটার মধ্যে দাঁড়ায় মনে হয় এখানে দাঁড়িয়েই কলমি শাকটাই তুলি, আর কিছু তুলবো না। আজকে ছাদে ভীষণ গরম আর ভীষণ রোদ উঠেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ছাদে খুব ভালো লাগে আর ভিডিও বানাতেও ভালো লাগে। তো কলমি শাক কিন্তু এখন একদম শেষ হয়ে আসছে, কারণ শীতের সময় কলমি শাকটা থাকে না, দু একটা কোনো রকম হয়, গরমের সময় যত সুন্দর হয় গরমের সময় বাড়েও তাড়াতাড়ি, একবার তোলার মোটামুটি আমি 4 থেকে 5 দিন পরপর এরকম বড় বড় এক মুঠো শাক এখান থেকে পেয়েছি, নিজে তো প্রচুর খেয়েছি আর প্রচুর দিতেও পেরেছি। কলমি শাকটা একদম সহজে হয়, কোনো সার কোনো ওষুধ কোনো কিচ্ছু লাগে না, একদম খুব ইজিলি করা যায়, তো আপনারাও করবেন। আর আমি কিন্তু কলমি শাকটা যখন বাজার থেকে কিনতাম খেতে একদমই এত ভালোবাসতাম না, তো আমার গাছের যখন কলমি শাক হলো, এই যে কুচি কুচি শাক, সেই শাকের কিন্তু টেস্ট একদমই আলাদা, তো খুব ভাল লাগে এখন খেতে। আর নিজের হাতে তৈরি করা সেটার একটা আলাদা ফিলিংস থাকে, একটা আলাদা ওর মধ্যে। তো দেখবেন আপনি যে সবজিটা ভালো খান না সেটাও যদি নিজের হাতে করেন সেটাও টেস্ট অন্যরকম হয়ে যাবে একদম, ওটা খানিকটা কিন্তু মেন্টালি ব্যাপার আর কি। তো যাই হোক, এই দেখুন এই যে গামলাটায় খুব সুন্দর হয়েছে শাকগুলো, গামলা থেকেও আমি অনেক শাক তুলেছি, মানে প্রায় মাঝে মাঝেই তুলে নিই, এই যে কিছু পোকাতে একটু কেটে কেটে দিয়েছে, আর খুব ভালো শাক হয়েছে গামলাতে। আর খুব ইজিলি বললাম যে কোনোই সার দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, এমনিতেই খুব সুন্দর হয়। একটা এরকম একটা গামলায় খুব সুন্দর করে যদি বসিয়ে রাখা হয়, ওই একটা গামলার শাকে মোটামুটি কলমি শাকের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় যদি গামলাটা একটু বড় হয়। খুব ভালো শাক হয়, আমি তো অনেক পরের দিকে লাগিয়েছিলাম, যদি প্রথম দিকে লাগাতাম মানে গরমের প্রথম দিকে লাগালে কিন্তু আরও অনেক শাক পেতাম, এখন তো শেষ হয়ে আসছে বললাম, এখন আর কলমি শাকটা কিন্তু এত ভালো হবেও না, কিন্তু গোড়াগুলো থেকে যাবে ভেতরে। আর এই যে দেখুন আমি একটু করে ভিডিও বানাচ্ছি আর ছায়াতে এসে দাঁড়িয়ে পড়ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি এখানটা, ছাদটাও খুব নোংরা হয়েছে, আর এই যে ছায়াতে এসে এখানটা দাঁড়িয়ে পড়ছি, মানে এত রোদ, টানা একটানা আমি ভিডিওটা বানাতে পারছি না, এটার জন্যই আমি চিৎকার করছিলাম যে আমি আমার ছাদেও কাজ রয়েছে, জল দিতে হবে, কত ওরা অত দেরি করে ঘুম থেকে উঠলো আর আমার সব দিকে দেরি হয়ে গেল। তো এখান থেকে দেখুন খানিকটা ফুলও হয়েছে, ফুলটাও তুলে নিচ্ছি, প্রত্যেক দিনই পাই 2-4 করে ফুল, এখানে রয়েছে কয়েকটা নয়নতারা, সাদা নয়নতারাটা কিন্তু খুব ভালো, আর প্রথম একদিন তুলতে না পারলেও কিন্তু পরের দিন ফুলটা থেকে যায়। আর অন্তিম দেখুন একটু জল দিয়ে দিচ্ছে, জলটা সাধারণত ওই বেশিরভাগ সময় দেয় যদি ছাদে আমরা একসাথে আসি, জলটা ওই বেশি দেয় যদি ওর সকালে ডিউটি না থাকে, যেহেতু শিফটিং ডিউটি, সকালে ডিউটি না থাকলে কিন্তু আমরা একসাথেই ছাদে উঠি আর জল দেওয়ার কাজটা বেশি ও করে, কখনো আমিও করি, ও না থাকলে আমি করি। তো চলুন এবার একটু ঘুরে আসি নিচের বাগান থেকে। এই যে নিচের বাগানে আজকে
আমার পরিষ্কার করা হচ্ছে, কদিন আগেই কিন্তু পরিষ্কার করেছিলাম নিচের বাগানের, এটাই প্রবলেম। এই জন্যই আমার ছাদ বাগানটা ভীষণ পছন্দ। এই যে ইনি হচ্ছেন আমাদের কুতুবদা, কুতুবদাকে বললাম কুতুবদা তুমিও আমার ভিডিওতে একটু থাকো। আর এই যে দেখাচ্ছি এইটা দেখুন, জানেন এইটা হচ্ছে একটা পাট গাছ, মানে পাট গাছের যে পাটকাঠি হয় এটা কিন্তু ওই পাটকাঠিটা আমার ছাদে গত বছর না তার আগের বছর একটা পাট গাছ হয়েছিল। পাট গাছটার হাইট হয়েছিল অনেক বড়। এরকম দাঁড়ান, পাট গাছের গল্পে আসছি, আমি আগে একটুখানি কুতুবদাকে দেখিয়ে নিলাম মাঝখানে। তো ওই পাট গাছটার হাইট হয়েছিল, ধরুন ওই পাট গাছটা তাও কত হবে, 8 থেকে 10 ফুট তো হবেই হবে। তখন আমি মেপেছিলাম নাকি মনে নেই, কিন্তু 8-10 ফুট হবে। আর আমি রেখেও দিলাম ওটা। তারপরে ওইটা আমি, আমার যে ওই জলটা আছে এক সোজা, একটা সোজা করে রাখলে তো ধরতো না, ওই জন্য মাঝখান থেকে কেটে ওই জলে ভিজিয়ে রেখে নরম করে নিয়ে ওই আঁশটা ছাড়িয়ে আমি ওই পাটকাঠিটা রেখে দিয়েছি। এই কারণে ওটা পেছনেই রয়েছে অনেকদিন থেকে, অনেকদিন আমি ওটাকে ঘরে রেখে দিয়েছিলাম, তারপর যাই হোক পেছনে কাজে লাগিয়েছি একটু। তো ওটা রাখার জন্যে যে এত বড় একটা পাট গাছও হতে পারে, সেখান থেকে এইভাবে আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় আমরা সবই দেখতে পারি কোনটা দিয়ে কিভাবে কি করা যায়, কেমন করে ওই পাট গাছটা থেকে কি করব। তো যাই হোক, সেই পাটকাঠিটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর দেখুন গল্প, পাটের গল্প করতে করতে, পাটকাঠির গল্প করতে করতে আপনাদের সাথে, এই দেখুন কি সুন্দর পেছনটা কিন্তু কুতুবদা পরিষ্কার করে দিয়েছে। এই বেডগুলোতে আসলে প্রবলেম হচ্ছে, এই বেডগুলোতে ছায়া পড়ে। আমাদের যে পেছনের বাড়িটা আছে শীতকালে, এই দিকটা যেহেতু সাউথ ফেস, ওদের বাড়ির ছায়াটা পুরোটাই পড়ে থাকে, তাই কোনো রোদ পায় না। রোদ না পেলে জানেন কোনো গাছই ভালো হয় না। তো আমি ভাবলাম একটু আগে, এখন যেহেতু একটু একটু রোদ পাচ্ছে, তো এখনই কিছু সবজি ফেলে দেব, যদিও তাতে হয়তো কিছু হতেও পারে। কিছু কিছু গাছ আছে যেগুলো রোদে, রোদ ছাড়াও একটু হয়, অল্প হয়, কোনো গাছই রোদ ছাড়া ভালো হয় না। আর এখানে দেখুন এই যে বোতলগুলো রেখে দিয়েছি, বোতলগুলো ফেলে দিচ্ছিল, আমি বললাম রেখে দাও, ওগুলো বাগানের কাজে লাগাবো। কী কাজে লাগাবো, অনেক বোতল আমি গুছিয়েছি দেখবেন। আর এখানে রয়েছে এই যে চিপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ড্রেনেজ সিস্টেম করার জন্য এইভাবে রেখে দিয়েছি এখানে। তো চলে এলাম ছাদে, দেখুন ফলের ক্যারেটে এই যে মাটি তৈরি করে রাখা হয়েছে, এই মাটিতে কি দেব দেখা যাক, এখনও ঠিক হয়নি। আর এইটা দেখতে পাচ্ছেন হলুদ পলাশ, খুব সুন্দর ফোটে কিন্তু হলুদ পলাশ, আমার ফুটেছিল এই গত সিজনে। এই প্যাকেটটার মধ্যে এরকমভাবেই ছোট্ট একটা গাছ এনেছিলাম, ওখানেই রয়েছে, এখনও পটিং করা হয়নি। আর এখানে দেখুন তোলা হয়েছে বেশ কিছু সবজি। তো এই সবজিগুলো দেখাতে গিয়ে আমার মনে পড়ল উচ্ছেটাই আজকে তোলা হয়নি আপনাদের সাথে। আসলে আপনাদের সাথে যখন হারভেস্টিংটা আমি করি তখন ভয়েসটা যদিও দিই না, তখন ভয়েসটা দিলে সাউন্ডটা তো ভালো আসে না, ওই জন্য পরে আমাকে ভয়েসটা দিতে হয়। তো যদিও আমি হারভেস্টিং করার সময় একাই থাকি, মনে মনে তো আপনাদের সাথে গল্প করতে করতেই আমি হারভেস্টিংটা করি, সেই জন্যে হারভেস্টিং করতে করতে দেখুন আপনাদের সাথে কী গল্প করব, কীভাবে ভিডিওটাকে সাজাবো, এইসব মাথার মধ্যে চলতে থাকে। তো সেই চলতে চলতে আমি কিন্তু উচ্ছেটা তুলতেই ভুলে গেছিলাম। তো সবজিটা দেখাতে গিয়ে আমার মনে পড়ল এই রে উচ্ছেটা তো আজকে আমার তোলা হয়নি। উচ্ছেটা তো কয়েকটা পেলাম, আর ভিডিওটার আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকব, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, এরকমই আবার কোনো অনেক কিছু নিয়ে, হারভেস্টিং নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। টাটা।